আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। D.R.AGRO-র পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখুন, আপনারা যদি আপনাদের সবজি খেতে এইভাবে ফলন চান তাহলে ব্যবহার করুন আমাদের গ্রিন কম্পোস্ট জৈব সার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে গ্রিন কম্পোস্ট জৈব সার ব্যবহার করার ফলে জমিতে প্রচুর ফলন আসে। তো আমাদের এই কৃষক ভাই যে জমিটাতে উনি আমাদের এই গ্রিন কম্পোস্ট জৈব সার ব্যবহার করেছেন, তো মাশাল্লাহ ওই জমিতে ভালো ধরনের ফলন এসেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটা মোবাইলের টাওয়ারের সামনের যে জমি, সেই জমিটাতে কিন্তু উনি মাটি ঝুরঝুরা করে চাষ দিয়ে শেষ চাষের সময় শতাংশ প্রতি 3-5 কেজি হারে জৈব সার প্রয়োগ করতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনার জমিতে উনি জৈব সার প্রয়োগ করা শেষ করেছেন। এই জমিতে উনি বেগুন চাষ করেছেন। দর্শক দেখুন, আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোবাইল টাওয়ারের সামনের জমিতে আমরা জৈব সার প্রয়োগ করেছিলাম এবং সেই জমিতেই আমরা বেগুনের চাষ করেছি। প্রিয় দর্শক, এখন দেখতে পারবেন যে কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু এসে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গাছে বেগুন ঝুলে আছে এবং সমস্ত বেগুনের কিন্তু আকৃতিটা একই রকম এবং হৃষ্টপুষ্ট বলবান ফল হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ফলন চান অবশ্যই জৈব সার ব্যবহার করতে পারেন। আমাদের গ্রিন কম্পোস্ট জৈব সার খুবই উন্নত মানের উপাদান থেকে তৈরি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজ